অনেক ইউটিউবাররা কমেন্ট করেছেন, অনেক ইউটিউবাররা কোশ্চেন করেছেন যে দাদা আমাদের চ্যানেলে কিন্তু আমরা ইনকাম শুরু করেছি বাট আমাদের ইনকাম কিন্তু কাট হচ্ছে বা আমাদের ডলার কিন্তু ইউটিউব কেটে নিচ্ছে, এটা সমস্যা কি বা এটা সমাধান আমরা কি করে বের করব। তো ওয়েল বন্ধুরা, কেমন আছো সবাই? সকলে ভালো আছেন? সকলে সুস্থ আছেন? সকলে নিজের কাজকর্ম ব্যস্ত আছেন? আমি আছি ডিজিটাল আব্দুল এবং আপনারা আছেন হ্যালো টেকনোলজি ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওতে আলোচনা করবো যে আমাদের চ্যানেলে যখন আমরা অ্যাকচুয়ালি ইউটিউবের ক্রিয়েট ইয়াগুলো আমরা কমপ্লিট করি তখন আমরা ইনকাম করতে শুরু করে দেবো, ইনকাম আমাদের প্রসেস অলরেডি শুরু হয়ে যায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেল আমরা $100 ইনকাম না করতে পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে $ বা আমাদের ইনকাম ইউটিউবের ইনকাম সেটাকে তখন ট্রান্সফার করতে পারবো না। এটা কিন্তু ইউটিউবের একটা পলিসি। দেন কি হয়, যখন আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টে মোটামুটি $56 বা $70 বা $80 বা $90 পর্যন্ত আমাদের ইনকাম চলে আসে, তখন কিন্তু দেখবেন প্রায় ইউটিউবারদের কিন্তু সমস্যাটা হয়ে থাকে যে তাদের ইউটিউবের যে ডলারটা রয়েছে বা ইনকামটা রয়েছে সেটা কিন্তু ইউটিউব কেটে নাই। এটার কারণ কি? এটা কিন্তু এখানে একটা বিশাল বড় কারণ রয়েছে বা এখানে একটা বিশাল বড় গুপ্ত ধন লুকিয়ে রয়েছে। যদি আমরা এখানে ঠিকঠাকভাবে জিনিসটাকে আমরা কম্প্রোমাইজ না করি বা এখান থেকে আমরা বোঝার চেষ্টা না করি তাহলে কিন্তু আমরা ইউটিউব থেকে আমরা ডিমোটিভ হয়ে আমরা চলে আসি, ইউটিউব ছেড়ে দেওয়ার কারণ এটাই যে দেখুন আমরা ইউটিউবে কষ্ট করি, ইউটিউবে মেহনত করার পরে আমরা ভিডিও আপলোড করি, সেটাকে আমাদের এসইও করতে হয়, সেটাকে পাবলিকের কাছে পৌঁছাতে হয় বা ইউটিউবের চ্যানেলের প্রতি আমাদেরকে যত্ন নিতে হয়, খেয়াল করতে হয়। তারপরেও যদি আমাদের চ্যানেল মনিটাইজেশন অন হওয়ার পরেও যদি আমাদের চ্যানেলে আমরা ইনকাম না করতে পারি, আমাদের ইনকাম যদি ইউটিউব কেটে নেয়, তাহলে কি আমাদেরকে সেই প্ল্যাটফর্মে কাজ করতে ভালো লাগবে? তো কোনোদিনই কাজ করতে ভালো লাগবে না। তো অবশ্যই ভিডিওটাকে মন দিয়ে দেখবেন, কারণ আপনারও হতে পারে বা আপনারও হবে বা অন্য কারো হয়তো এখনও কিন্তু হচ্ছে। মোটামুটি এখন যদি আপনার সাপোজ আমি বলি, মোটামুটি এখন নতুন ইউটিউবারদের কিন্তু সমস্যাগুলো অনেক 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 হচ্ছে। কারণ মেন কারণ হচ্ছে এটাই, দেখুন আজকে ডিজিটাল যুগ, মানে প্রত্যেকটা বিজনেস প্রত্যেকটা সিস্টেম কিন্তু অনলাইনে আসছে। মানে এমনি ট্রেডিশনাল বিজনেস হোক বা এমনি আপনার যে কোনো বিজনেস, আপনার যদি একটা মুদিখানার দোকান থাকে বা আপনার একটা যদি কোনো জুতো বা কোনো কাপড়ের দোকান থাকে, আপনি কিন্তু চাইছেন আপনার বিজনেসটাকে আপনি অনলাইনে গ্রো করবেন, তখন আপনি কী করেন, আপনি অ্যাড রান করান বা আপনি অ্যাড চালান, আপনার দোকানে অ্যাড চালান বা যে কোনো ভিডিওর আপনি অ্যাড করেন, আপনার ছোটো অ্যাড করলেন, অ্যাড করার পরে আপনি ভিডিও অ্যাড করার পরে আপনি সেটাকে আপনি ইউটিউবে রান করছেন। তা গুগল কী করে, গুগল কিন্তু আপনার অ্যাডগুলোকে কী করে আপনার চ্যানেলে আপনার ইউটিউবের ইউটিউবারদেরকে কী করে প্রোভাইড করে দেয়। প্রত্যেকটা ইউটিউব ভিডিওতে কিন্তু প্রায় ইউটিউব ভিডিওতে অ্যাডগুলো শো হয়। আমি কিন্তু এর আগের ভিডিওতে আলোচনা করেছি অ্যাড কীভাবে শো হয় বা অ্যাড কীভাবে আমরা শো করবো। তো যখন অ্যাড শো হয় তখন কিন্তু দেখবেন আমরা কী করি, স্কিপ অ্যাড করে দেই। যখন আমরা স্কিপ অ্যাড করে দেই যখন, এবার এখানে একটা মেন বিষয় এটাই রয়েছে, মেন বিষয় হচ্ছে এটা যে ইউটিউব আপনাকে টাকা কোথা থেকে দেবে, ইউটিউবের কি কোনো স্পেশাল ফান্ড রয়েছে বা ইউটিউবকে আপনি কোনো টাকা দিয়েছেন আগে থেকেই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য, বা ইউটিউবকে আপনি কি মান্থলি কোনো পেমেন্ট করেন? তো অবশ্যই না, আমরা ইউটিউবকে এক টাকাও পয়সা দিইনি বা ইউটিউবকে আমরা কোনো মান্থলি পেমেন্টও করি না। তাহলে ইউটিউব ইনকাম কোথা থেকে করবে? মানে অ্যাকচুয়ালি ইউটিউবের ইনকাম হচ্ছে অ্যাড থেকে। মানে মানুষ ইউটিউবে অ্যাড দিচ্ছে, গুগল ইউটিউবে অ্যাড দিচ্ছে বলে কিন্তু ইনকামগুলো ইউটিউব করছে। দেন আপনি ধরলেন যে আপনার একটা কোম্পানি রয়েছে, হয়তো আপনার একটা টেকনোলজি কোম্পানি রয়েছে, এবার সেই কোম্পানির আপনি অ্যাড কিন্তু ইউটিউবে চালাচ্ছেন। ওকে, অ্যাড চালার পরে কিন্তু আপনার অ্যাড থেকে কোনো প্রফিট আসলো না। প্রফিট না আসার প্রবলেমে কিন্তু কারণে আপনি ইউটিউবকে বা গুগলকে আপনি ঠিকঠাক পেমেন্ট করলেন না। এখানে দেখুন আপনি যখন ঠিকঠাক পেমেন্ট ওকে করেননি, তখন ইউটিউব যে আপনাকে ডলারগুলো বা টাকাগুলো দিয়েছিল, ইনকামগুলো দিয়েছিল, যখন সে কোম্পানি ইউটিউবকে পেমেন্ট করলো না, তখন কিন্তু ইউটিউব যে আপনাকে পেমেন্টটা করেছিল সেটা কিন্তু ইউটিউব কী করে নাই, কাট করে না বা কেটে নাই। কারণ মেন যে অ্যাড চালাচ্ছে সে তো ইউটিউবকে পেমেন্ট করেনি, তাহলে আপনাকে ইউটিউব কী করে পেমেন্ট করবে? মানে ইউটিউব তো কারো কাছ থেকে নিয়ে আপনাকে দেবে, তাই তো? ইউটিউব তো কারো কাছ থেকে নিয়ে আপনাকে দেবে, ইউটিউবে তো নিজে কোনো ফান্ড নেই বা নিজে কোনো ব্যাংক ব্যালেন্স নেই যে আপনাকে ইউটিউবের টাকা আপনাকে হাতে ধরিয়ে দেবে, এরকম তো নয়। মানে ইউটিউব কারো কাছ থেকে নিয়ে আপনাকে দেবে,
তো তার জন্য কিন্তু আমাদের এই প্রবলেমগুলো হয়ে থাকে। তো এখানে ঘাবড়াবার বা ভয়ের কোনো কারণ নেই, যখন এগুলো হতে হতে যখন দেখবেন এখন একটু লকডাউনের জন্য একটু সমস্যা হবে, কারণ লকডাউনে বিজনেস প্রত্যেকেরই বিজনেস ডাউন চলছে। যখন লকডাউন পার হয়ে যাবে, যখন সামনে পুজো আসবে বা অন্য কিছু ধুমধাম জিনিস আসবে, নতুন নতুন কিছু লঞ্চ হবে, তখন কিন্তু বেশি বেশি রান অ্যাড রান হবে, তখন কিন্তু বেশি বেশি ইউটিউব কী হলো টাকা প্রভাবিত করে। যখন আপনার ইউটিউব অ্যাডসেন্স থেকে আপনি যখন গুগল অ্যাডসেন্স থেকে মোটামুটি 2 থেকে 3 বার আপনি পেমেন্ট পেয়ে যাবেন, হয়তো $100 করে হোক, $200 করে হোক, আপনি পেমেন্ট পেয়ে যাবেন, তখন কিন্তু আর বাকি সময়গুলোতে পরবর্তীতে আপনার এই সমস্যাটা হবে না। তো 2-3 বার পেমেন্ট পাওয়ার জন্য আপনাকে ওয়েট অবশ্যই করতে হবে, এবং এর জন্য কিন্তু আমাদেরকে ভয় করলে হবে না, আমাদেরকে ডিমোটিভেট হয়ে ইউটিউব থেকে বেরিয়ে আসলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আমরা কোনো কাজই করতে পারবো না ইউটিউবে। তো অবশ্যই এদিক থেকে আমাদের সাবধান থাকতে হবে, একটু দেখতে হবে যে আমাদের টাকা যদি কেটে নেয় বা আমাদের ডলার যদি কাট হয়ে যায় তাহলে আমাদেরকে এখানে ভয় করি, আমরা অনেকে ভয় করি। তো অবশ্যই ভয়ের কারণ, যদি ইনকাম করার পরে যদি টাকা কেটে নেয় অবশ্যই খারাপই লাগে। তো ওয়েল, কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা যারা সমস্যায় ছিলেন তারা অবশ্যই হয়তো সমস্যাটা সমাধান করতে পারবেন বা বুঝতে পেরেছেন। তো আর একটা বিষয়, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ওয়েল বন্ধুরা, দেখা হচ্ছে ফটো ভিডিওতে, টেক কেয়ার।